দীর্ঘদিন ধরেই দাবি ছিল। রাজবংশী পাঠ্যক্রম চালু করে সেই সঙ্গে সঙ্গে রাজবংশী শিক্ষক নিয়োগ করে শুরু করা হোক রাজবংশী স্কুলগুলোকে। রাজ্য সরকার সেই মোতাবেক প্রক্রিয়াও শুরু করেছিল, কিন্তু তারপরেই রাজবংশী ছাত্রছাত্রীরা রাজবংশী স্কুলের শিক্ষক নিয়ে দুর্নীতির অভিযোগ তুলল। শুক্রবার কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন রাজবংশী ভাষায় পঠন পাঠনরত ছাত্রছাত্রীদের। তাদের দাবি তাদের অন্ধকারে রেখেই শুধুমাত্র জিসিপিএ সদস্যদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অভিযোগ সরাসরি রাজবংশী ভাষা একাডেমি চেয়ারম্যান বংশীবদন বর্মনের দিকে আঙুল তুলেছেন তারা। সূত্রের খবর, কোনো নিয়োগ পরীক্ষা ইন্টারভিউ ছাড়াই স্কুলগুলোর জন্য প্যারাটিচার ও কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট মিলিয়ে প্রায় 400 জনকে নিয়োগ করা হয়েছে এবং তোড়জোড় শুরু করেছে নিয়োগপত্র দেওয়ার শিক্ষা দপ্তর। আর তাতেই রাজবংশী ছাত্রছাত্রীদের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। তাদের দাবি, বংশীবদন বর্মনের সংগঠন না করলে চাকরি পাওয়া যাবে না, তাই যারা বংশীবদন বর্মনের সংগঠন করেন তাদেরকেই শিক্ষকের চাকরি দেওয়া হচ্ছে বলে দাবি করেন ছাত্রছাত্রীরা। তারা বলেন, আমরা বিশ্ববিদ্যালয় থেকে রাজবংশী ভাষায় পঠন পাঠন করে বসে রয়েছে, কিন্তু কিছু কিছু লোক যারা পড়াশোনাই করেনি তাদেরকেই চাকরি দিয়ে দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামব। এপেক্স লাইফ হেলথ কেয়ার LLP সম্পূর্ণ ভাষার আরেক নাম। খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসোনোগ্রাফি, ECG, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরও অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেন ইন সোল এপেক্স লাইফ হেলথ কেয়ার LLP খাগড়াবাড়ি নাট্যসংঘের পাশে কোচবিহার। মোবাইল 8700494911, 8509369707। তো আমাদের আজকে প্রেস মিট করার উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে উত্তরবঙ্গ পত্রিকা দেখতে পাই যেখানে রাজবংশী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অসঙ্গতি দেখা দিচ্ছে। তো আমাদের কথা হচ্ছে যে আমরা রাজবংশী ভাষায় কোর্স করেছি, সেই কোর্সের সাথে স্কুলগুলো একটা অঙ্গাঙ্গী যোগসূত্র আছে, কিন্তু আমরা সেখানে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কোনো একটা সংগঠন অবৈধভাবে শিক্ষক নিয়োগ করে চলছেন। তো আমরা চাচ্ছি যে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী রাজবংশী জনজাতি শিক্ষার মান উন্নয়ন ঘটানোর জন্য যে 800 জন শিক্ষক নিয়োগ করার ঘোষণা করেছেন, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যেন আমাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। তো বংশীবদন বর্মন নিজে এবং নিজের দলের লোকদের, যারা জিসিপিএ করেন তাদের দলের সদস্যদের নেবেন, এবং সেটা তিনি 2017 সালেই তার লিস্ট করে PDF প্রকাশ করে ফেলেছেন এবং সেই PDF আকারে আমাদের কাছে রয়েছে এবং সেই PDF এর মাধ্যমেই তিনি সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন, সেটা ওনার বক্তব্য। আমরা চাইছি যে গ্যাজেট প্রকাশ করুক এবং যেখানে প্যারাটিচার নিয়োগ রিক্রুটমেন্ট করার জন্য একটা গ্যাজেট হোক এবং গ্যাজেটের মাধ্যমে সেখানে বিজ্ঞপ্তিতে আমাদেরও যেন মানে আমরা সেই অগ্রাধিকার পাই, সেদিকটা আমরা লক্ষ্য নিতে বলছি।